স্বামী হরিমানন্দ মহারাজের জপ ও ধ্যান সাধনা বই থেকে পাঠ। শ্রী মায়ের উপদেশ জপ সাধনা সম্বন্ধে। ভাব ও বিশ্বাস। দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো বসো নাও খাও, আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম। আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমনভাবে দেবে তিনি তেমনিভাবেই নেবেন। শুধু তাঁর কৃপাতে হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। আমার যা করে দেবার আমি সেই এক সময় দীক্ষা দানকালে করে দিয়েছি। তবে যদি সত্য চাও, শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। কি আমার ছেলে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে তারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে করি কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। বটফলের বীজ লাল শাকের বীজের চেয়েও ছোট, অথচ তা থেকে অত প্রকাণ্ড গাছ, তা হবে না? এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয়। জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরের ফটো দেখিয়ে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে! আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনই আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। যার আছে সে মাপো, যার নেই সে জপো। যদি তাও না পারো তবে শরণাগত হও, ঠাকুরকে দেখিয়ে বললেন। একটু মনে রাখলেই হলো, আমার একজন দেখবার আছে, একজন মা কি বাবা আছেন। দেখো, ঋষিরা ঊর্ধ্বদিকে পা আর অধোদিকে মাথা করে হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন, তাতে কারো ওপর কখনো তাঁর কৃপা হতো আবার কখনো হতো না। সে যে একটু কঠোরতা করছে বলেই তাঁর কৃপা হবে এমন কোনো মানে নেই। কঠোরতা করে কেউ তাকে পায় না, তাঁর দয়াতেই তাকে পাওয়া যায়। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই নয়, কিছুই কিছু নয়। মহামায়া পথ না ছেড়ে দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। মন্ত্র দীক্ষার প্রয়োজন প্রসঙ্গে মা বলেছিলেন, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করলে মানুষ পবিত্র হয়, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার।
এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয়। কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর একটা কথা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সব সময় আসলেই তোমাদের সেই নিত্যধামে তিনি নিয়ে যাবেন। তার চিন্তা সাধন ভজন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই কি হবে? এই প্রসঙ্গে মা বলেছিলেন, জলে ইচ্ছে করেই পড়ো আর কেউ ঠেলে ফেলেই দিক, কাপড় তো ভিজবেই, নিত্য ধ্যান করবে। বটে, দেখলে অভ্যাসের কত শক্তি! এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। প্রাণায়াম প্রসঙ্গে মা বলেন, একটু একটু করে করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার, শুধু তাঁর কৃপাতে হয়। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। ওই ঘড়ি যেমন টিক টিক করছে, ঠিক তেমনি নাম করে যাও, তাতেই সব হবে, আর কিছু করতে হবে না। বাবা, তোমরা মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। ঠিক ঠিক করলে প্রতিকার হবেই, প্রত্যেক কর্মের ফল হতে একটা সময়ের দরকার। আমের বোল হলেই কি তার পরদিন পাকা আম পাওয়া যায়? যাগযজ্ঞ করলেই কি তখনই স্বর্গ থেকে রথ নেমে আসে? বোল বলতেই কি হয়? সে বলে ফল ফলতে একটা সময় লাগে, তা ভালোই হোক আর মন্দই হোক। তবে একটা কথা বলে রাখি, যদি ভালো মন্দ সকল কর্মের হাত থেকে রেহাই পেতে চাও, তাহলে ভগবানের নাম জপ পূজা পাঠ করো, সব সময় সদাসদ বিচার করো। শুভ কর্ম অশুভ কর্মকে দাবিয়ে দেয়, জড়ও নষ্ট করতে পারে না। এক ভগবানের নামেই জীবের শুভাশুভ কর্মের নাশ হয়ে মন পরিষ্কার হয়, তখন ভেতরের সত্য বস্তু জানা যায়। ধ্যান না হয় জপ করো, কিছু না করলে কুণ্ডলিনী জাগেন না। অভ্যাস করতে করতে মনে ধ্যান জপ স্বাভাবিক হয়ে যায়। যে ধ্যান জপ স্বাভাবিক হলো তাই হলো উত্তম। ভগবানে ঠিক ঠিক ভক্তি হলে তবে ধ্যান জপ স্বাভাবিক, নইলে জোর করে বেশি করতে নেই, তাতে খারাপ হয়। আগে নির্জনে দিন কতক বেশ করে ধ্যান জপ করে তারপর যেখানে খুশি থাকো, তাহলে আর সাধনার কোনো ক্ষতি হয় না। চারা গাছ বেড়া দিতে হয়, নির্জনে সাধন ভজন খুব দরকার। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ ভক্তিযোগে বলেন, তোমার বিনয় ও প্রেম পরীক্ষা করিয়া দেখো। যাহার ঈর্ষা আছে সে বিনয়ী বা প্রেমিক হইতে পারে না। ঈর্ষা এক বীভৎস এবং ভয়ঙ্কর পাপ, ইহা মানুষের মধ্যে রহস্যজনকভাবে প্রবেশ করে। নিজেকে প্রশ্ন করো, ঈর্ষা এবং হিংসায় তোমার কোনো প্রতিক্রিয়া হয় কি? ঈর্ষা ও হিংসার জগতে তুমি বারবার আরব্ধ সৎকার্য বিনষ্ট হইয়াছে। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে।
জয় গুরু মহারাজ। আগামী দিনে শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে জপ ধ্যান বিষয়ে আরও কিছু উপদেশ এই বইতে আছে, তার পাঠ নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরম পূজনীয় মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই।